খারিজিদের আকীদা হলো হৃদয়ে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কর্মে বাস্তবায়ন, তিনটাই হলো ইমানের মূল। আর এই জন্য তারা কাবিরা গুনাহগার ব্যক্তিকে ইমানহীন কাফের মনে করে থাকে। পক্ষান্তরে আহলেজদের আকীদা হলো হৃদয়ে বিশ্বাস, মুখে স্বীকৃতি, এ দুটা হলো মূল আর আমল হলো শাখা। আর এই জন্যই তাদের মতে, অর্থাৎ আহলেজদের মতে, পাপ কাজের মাধ্যমে বা কাবিরা গুনাহের মাধ্যমে ইমান হ্রাসপ্রাপ্ত হয়, ইমান কমে যায়, তবে কাফের হয় না। চরমপন্থী, তার মানে চরমপন্থী অর্থাৎ খারিজিদের মতে ইমানে হ্রাস বৃদ্ধি বা ইমানের কম বেশি নাই, কিন্তু আহলেজদের মতে সৎ আমলের মাধ্যমে ইমান বৃদ্ধি প্রাপ্ত হয় আর পাপ কাজের মাধ্যমে ইমান কমে যায় বা ইমান হ্রাসপ্রাপ্ত হয়। চরমপন্থী খারিজিদের মতে কাবিরা গুনাহগার ব্যক্তি কাফের হওয়ায় সে হত্যাযোগ্য অপরাধী, এমনকি চিরস্থায়ী জাহান্নামীও মনে করে। পক্ষান্তরে আহলেজদের আকীদা হলো এমন ব্যক্তির ইমান হ্রাসপ্রাপ্ত হয় তবে সে কাফের হয় না, এমনকি ইমান হ্রাসপ্রাপ্ত হতে হতে পাপ কাজ করার মাধ্যমে ইমান কমতে কমতে একেবারে শূন্য হয়ে যায় কিন্তু ইসলাম থেকে খারিজ হয় না। গুনাহের ধারা অব্যাহত থাকাই ইমান শূন্য হয়ে যায় কিন্তু ইসলাম থেকে খারিজ হয় না, কাফেরও হয় না, সুতরাং সে হত্যাযোগ্য অপরাধীও নয়। তওবা না করে মারা গেলে চিরস্থায়ী জাহান্নামেও নয়। পাপের প্রায়শ্চিত্ত ভোগের পর কালেমা তৈয়িবার বদৌলতে সে তো একদিন জান্নাতে প্রবেশ করবে, তবে তাকে যেমন পূর্ণ মুমিন বলা যাবে না তেমন কাফেরও বলা যাবে না, ফাসিক বা গুনাহগার বলা যাবে।